সো দীপা, আমি ফুটবল খেলি। I play football. আমি ফুটবল খেলি। আচ্ছা, আমি যদি এটাকে না বদক করি যে আমি ফুটবল খেলি না। I don't play football. আচ্ছা, আমি কি ফুটবল খেলি? Do I play football? Fantastic. So, এই যে present tense অর্থাৎ indefinite present কথাগুলোকে indefinite past এ যদি আমরা নিয়ে যাই তখন কিভাবে বলবো? দীপা, আমি ফুটবল খেললাম। I played football. এই প্লে ভার্বটাকে যাতে প্লেড বানিয়ে দিলাম খালি, প্লেড ফুটবল। আচ্ছা, যদি আমরা বলি যে আমি ফুটবল খেলিনি। I didn't play football. আচ্ছা, আমি কি ফুটবল খেলেছিলাম? Did I play football? Fantastic. তো আমরা এই কথাগুলো যদি একটু ফিউচার টেন্সে নিয়ে যাই, যদি ফিউচার টেন্সে নিয়ে যাই তখন কথাগুলো কি বলবো? আমি কি ফুটবল খেলবো? I will play football. আমি ফুটবল খেলবো না। I won't play football. আমি কি ফুটবল খেলবো? Won't I play football? Will I play football? Thank you very much, Deepa. Thank you very much. Hey, my student is standing. আমি তাকে কিছু প্রশ্ন করব। আমি সকালে হাঁটি। I walk in the morning. আমি সকালে হাঁটি না। I don't walk in the morning. আমি কি সকালে হাঁটি? Do I walk in the morning? আচ্ছা, আমরা যদি এগুলো একটু অতীতকালে নিয়ে যাই, যে আমি সকালে হেঁটেছিলাম। I walked in the morning. জাস্ট এই walk ভার্বটাকে আমরা যদি একটু past form করে দেই তাহলে কি হয়ে যাবে? Walked in the morning. আমি সকালে হাঁটিনি। I didn't walk in the morning. আমরা যখন বলবো নি শব্দটা বলবো নি, তখন কিন্তু didn't ব্যবহার করবো। এর জন্য I didn't walk in the morning. আমি কি সকালে হেঁটেছিলাম? Did I walk in the morning? Very fantastic. Okay. আমরা এই কথাগুলো যদি ইনডিফিনিট কথাটাকে যদি আমরা একটু ফিউচারে নিয়ে যাই তখন আমরা কথাগুলো কিভাবে বলবো? আমি বিকালে হাঁটবো, সন্ধ্যায় হাঁটবো, আমি সন্ধ্যায় হাঁটবো। I will walk in the evening. তাই না? আমি সন্ধ্যায় হাঁটবো, আমি সন্ধ্যায় হাঁটবো না। I won't walk in the evening. I won't, will not এর সংক্ষিপ্ত রূপ কি? Won't. I won't walk in the evening. So final question, Rifat, for you. আমি কি বিকালে সন্ধ্যায় হাঁটবো? Will I walk in the evening? Thank you very much, Rifat. Good performer. Fine. Maisha, আমি ভাত রান্না করি। I cook rice. আমি ভাত রান্না করি না। I don't cook rice. আমি কি ভাত রান্না করি? Do I cook rice? তো বন্ধুরা, আমরা কিন্তু এই কথাগুলোকে একটু অতীতকালে মানে past tense নিয়ে যেতে পারি। তো মাইশা, আমি যদি বলি যে আমি ভাত রান্না করলাম। I cooked rice. আমি ভাত রান্না করিনি। I didn't cook rice. আমি কি ভাত রান্না করেছিলাম? Did I cook rice? Fantastic. আচ্ছা, এই কথাগুলো যদি আমরা একটু ভবিষ্যতে নিয়ে যাই তাহলে কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? মাইশা, যে আমি ভাত রান্না করব। I will cook rice. আমি ভাত রান্না করব না। I won't cook rice. Very fantastic. Last question for you. আমি কি ভাত রান্না করব? Will I cook rice? So dear viewers, you can easily understand that my student Maisha has done excellent performance here. So thank you very much, Maisha. আমি সকালে হাঁটি। I walk in the morning. আমি সকালে হাঁটি, আমি সকালে হাঁটি না। I don't walk in the morning. আমি কি সকালে হাঁটি? Do I walk in the morning? আচ্ছা, যদি আমরা এই কথাগুলো একটু past tense নিয়ে যাই, যে আমি গতকাল হেঁটেছিলাম। I walked yesterday. আমি গতকাল হেঁটেছিলাম। I walked yesterday. আমি গতকাল হাঁটিনি। I didn't walk yesterday. আমি কি গতকাল হেঁটেছিলাম? Did I walk yesterday? Fantastic. Final. This is the final. Eight কথাগুলো যদি আমরা ভবিষ্যতে নিয়ে যাই তাহলে কি বলবো? আমি সন্ধ্যাবেলা হাঁটবো। I will walk in the evening. আমি সন্ধ্যায় হাঁটবো না। I won't walk in the evening. Fantastic. আমি কি সন্ধ্যায় হাঁটবো? Will I walk in the evening? Very fantastic. Thank you. Excellent performance. All of my students.